Hola. তোকে আমি ফাঁসি তৈরিতে ছোড়াবো। এই নওশের পুলিশ হাতে ধরা পড়েছে। বস, ওসি নিজের হাতে ধরছে। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। ওসির ওই লম্বা হাটটা আমি খাটো করে দেব। অর্ডার দেন বস, কল্লাটা নামায়া খাটো করে দিয়ে আসি। না, চিতার কোবরা সব জায়গায় টহল দিচ্ছে, ধরা পড়লে ক্রস ফায়ারে মরতে হবে। কাজ করতে হবে বুদ্ধি দিয়ে। নসীব, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা খোকার কপালে, সে টিপ দিয়ে যা। ভয় পাবার কিছু নেই ভাবি। শোনো, নসিবের জন্য আমি দুধ বানাচ্ছিলাম, হঠাৎ দেখি। ঠিক আছে, আমি দেখছি। তুমি ওকে নিয়ে ভেতরে যাও, আমি কথা বলছি। আপনার ছেলেটা খুব সুন্দর তো, তাই আদর করার লোকটা সামলাতে পারিনি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ওসি স্যার, আপনার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে এসেছি। আবদার জানাতে লোকজন নিয়ে রাতের বেলায় আমার বাসায় এসছো? না, এসে উপায় ছিল না ওসি সাহেব। মিথ্যে খুনের মামলায় আমার একমাত্র ছোট ভাই নওশেরকে আপনি গ্রেপ্তার করেছেন। দয়া করে ভাইটার জামিনের ব্যবস্থা করে দিন, বিনিময়ে যা চান তাই দেব। তোমার এত বড় স্পর্ধা, ঘুষের বিনিময়ে একজন কুখ্যাত খুনি আসামিকে। আরে বললাম তো ওসি সাহেব, আমার ভাই খুন করেনি। সারা শুধু নওশের নয়, তোমার বাবাও ছিল খুনি ডাকাত। এই থানায় জয়েন করার পর তোমার বংশের সমস্ত অপকর্মের ইতিহাস আমি জেনেছি। ক্রাইম তোমাদের রক্তে মিশে আছে, তোমাদের শিরা উপশিরা বুঝে সন্ত্রাসের বীজ। রাজনীতি ডাকাতি খুন তোমাদের বংশের ধারা। ভুল বললেন ওসি সাহেব, আমার বাবা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, আমরা বংশীয় ঘরের সন্তান, নওশের পরিস্থিতির শিকার। পরিস্থিতির দোহাই দিয়ে নিজের ভাইয়ের অপকর্ম ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না শমশের। রক্তের ধারা কোনোদিন বদলায় না। বদলায় ওসি সাহেব, বদলায় পরিবেশ আর পরিস্থিতির কারণে। শুধু আমার ভাই নয়, যে কোনো মানুষ বিপদগামী হতে পারে, কোনো বংশীয় ঘরের সন্তানও হতে পারে শীর্ষ সন্ত্রাসী, রাজ রক্ত হতে পারে কলঙ্কিত। স্টপ ইওর মাউথ, আর একটি কথা বললে তোমার হাতে হাত করা পড়াতে আমি বাধ্য হব। এইমাত্র যে ছেলেকে কাঁধে তুলে তুমি আদর করছিলে, সেটা আমারই সন্তান, ওর শরীরে বইছে আমারই রক্ত। আমার ছেলে আমার আদর্শে মানুষ হবে। তুমি কি বলতে চাও পরিবেশের কারণে আমার ছেলে নষ্ট হয়ে যাবে? ওসি সাহেব, নো টক, যা বলার আদালতে গিয়ে বলবে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি নওশের একজন কুখ্যাত খুনি। তাই আদালত খুনের অপরাধে আসামি নওশেরকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। নওশের ভাই আমার ভাই, আয় চলো। রক্তের ধারা কোনোদিন বদলায় না। আমার ছেলে আমার আদর্শে মানুষ হবে। তুমি কি বলতে চাও পরিবেশের কারণে আমার ছেলে নষ্ট হয়ে যাবে? চলো আমরা বাইরে গিয়ে খেলা করি। নসীব, নসীব, নসীব কেন, কোথায় খোকা? খোকা, খোকা,
এই অবস্থায় উঠে এলে কেন সালমা? ডাক্তার তোমাকে ফুল রেস্টে রাখতে বলেছে, কালই তোমার ম্যাটারনিটিতে ভর্তি হতে হবে। নাসিরকে খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? ও তো বল নিয়ে এখানে খেলছিল। তুমি ভেতরে যাও, আমি দেখছি। স্যার, এই প্যাকেটটা আপনাকে একজন দিতে বলেছে, দেখি। তোদের নসিব মরে গেছে। আমি নসিবকে মেরে ফেলেছি। ওসি রাশেদ রায়হান, তোদের জীবনে নসিব আজ মৃত। আজ থেকে নতুন এক নসিব জন্ম নিয়ে তোদের রক্তকে কলঙ্কিত করবে। তোর ছেলে নসিব হবে এদেশের শীর্ষ সন্ত্রাসী। মনোযোগ দিয়ে কি পড়ছো? আমেরিকা থেকে তোমার ভাই চিঠি লিখেছে, এই দেখো। এসব কি? মিলার আমেরিকা যাবার কাগজপত্র। দুঃখ করে লিখেছে, আসিফকে তো পাঠালে না, মিলাকেই পাঠিয়ে দাও। কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা করিয়ে ওখানকার কলেজেই ভর্তি করাবে। বাবা, দারুণ সুখবর আছে, এই দেখো, নীলা জিপি 5 পেয়ে কলেজে সেরা রেজাল্ট করেছে। তোর বড় মামার চিঠি, এই যে। বুঝেছি, নীলার বৃহস্পতি এখন তুঙ্গে। একটাই জীবন, একটাই জীবন, একটাই জীবন।
জানিস না আমরা ছাড়া কোনো টেন্ডারবাজি করার সাহস পায় না। বুলেটের ক্যাডার আমাদের উপর হামলা করেছে, টেন্ডার সাপ্লাই করতে দেবে না। বিশাল মদের গোডাউনে আমার জন্ম, তাই পুরো বোতল একসঙ্গে না খেলে মাথাটা ঠান্ডা থাকে না। দ্যাটস রাইট, মাথা আই মিন ব্রেন সবসময় ঠান্ডা রাখতে হবে, না হলে যে বিজনেসের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা এসেছি। আই নো, তবে সমস্যা একটা আছে, নকল ওষুধের ফ্যাক্টরি চালু করতে হলে একজনকে হাত করতে হবে, না হলে ব্যবসা করা যাবে না। হুইজি শমশের খান, এই এলাকার গডফাদার, দরকার হলে শমশের খানকে আমরা পার্টনার হিসেবে নিয়ে নেব। রাইট ইউ আর বস। পিচ্চি মামুন ডেড, নসিব নিজের হাতে কল্যাণা নামায় দিছে। নসিব, কার নসিবে কখন যে কি লেখা হয়ে যায় বলা মুশকিল। Well done, my son. আমি জানতাম তুমি সাকসেসফুল হবে, তোমার উপর আমার যে বিশ্বাস সেই বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত। নসিব আমার নাম, চ্যালেঞ্জ মোকাবেলায় আমি কখনো সিংহ
কখন ভূমিকম্প। আমি জ্বালাতে জানি, পুরাতে জানি, রক্তের সাগরে সাঁতার কাটতেও জানি। সেই রক্ত নিয়ে খেলতে খেলতে চোখে পড়েছে রক্ত গোলাপ। আমার অগ্নিকুণ্ড কোনদিনও সে রক্ত গোলাপকে স্পর্শ করবে না। প্রেম কারণে সে রক্ত গোলাপ ছিঁড়ে এনে যত্ন করে সাজিয়ে রাখব আমার বুকের ভিতরের ফুলদানিতে। নসিব, তোমাকে শুভেচ্ছা জানাতে নিয়ে এসেছি বসরাই রক্ত গোলাপ। আমার ক্যাডারদের উপর হামলা করে ফুল নিয়ে এসেছিস আমাকে শুভেচ্ছা জানাতে? কি বলছো তুমি? তোর নির্দেশে তোর ক্যাডাররা আমার লোকদের কাছ থেকে টেন্ডার ছিনিয়ে নিতে চেয়েছিল। শান্ত হও নসিব, শান্ত হও, শান্ত হও। বিশ্বাস করো, সব মিথ্যে, ষড়যন্ত্র। তোমার টার্গেট করা কোম্পানিতে আমি কেন? আমার বাবাও টেন্ডারবাজি করার সাহস পাবে না। বুলেট, ঠিকই বলেছ নসিব। আমি যদি সত্যি গাদ্দারি করতাম তাহলে ফরেনারকে নিয়ে আপনার কাছে নতুন ফ্যাক্টরি বানানোর পারমিশনের জন্য আসতাম না। কিসের ফ্যাক্টরি বানাতে চাও? মেডিসিন, আই মিন ড্রাগস, 50-50 পার্টনার। মেডিসিন হবে ডুপ্লিকেট, আর চোরাই পথে আসবে হেরোইন, ইয়েলো সুগার, মারিজুয়ানা আর বোমা বানানোর বিস্ফোরক। না, আমি বেঁচে থাকতে এই ধরনের ঘাতক ব্যবসা এদেশে আমি কাউকে করতে দেবো না। নকল ওষুধকে মারা যাবে এদেশে সসল মানুষ। বোমার আঘাতে রক্তাক্ত হবে রাজপথ, নেশা আসক্ত হবে সমস্ত যুব সমাজ। ভালো রক্ত কখনো খারাপ হতে চায় না। নসিবের যেখানে আপত্তি সে বিজনেস আমি করতে পারি না। তোমরা যাও। আমি আর দেরি করতে চাই না ডার্লিং। হ্যালো, যত তাড়াতাড়ি সম্ভব ছলে বলে কৌশলে নসিবের বোনকে তোর বিয়ে করতে হবে, না হলে আমার ব্যবসা সাকসেসফুল করতে পারবো না। কিভাবে করব? বিয়ের প্রস্তাব নিয়ে নসিবের সামনে গিয়ে কোন সাহসে দাঁড়াবো? আরে প্রস্তাবকে প্রস্রাব করে ভাসিয়ে দে। এমন অ্যাক্টিং করবি, প্রেমের অ্যাক্টিং, যাতে তোর প্রেমিকা নিজেই নসিব আর তার বাপকে রাজি করাতে বাধ্য হয়। কি হয়েছে? ভাইয়া এই মাত্র ফোন করেছিল, গার্জেনের মতামত ছাড়া তোমাকে যদি বিয়ে করি সে বিয়ে ভাইয়া কিছুতেই মেনে নেবে না। এতটা ভেঙে পড়লে চলবে না রমজান, আমার কথা শোনো। কি শুনবো? তোমাকে জীবন সাথী হিসেবে না পেলে আমি আত্মহত্যা করব। না রমজান, না, এমন কথা মুখেও এনো না, তাহলে আমিও যে বাঁচবো না। মায়া, হাই হাই কি বলো রে, বলো রে, শুনে মনটা গলে রে, তোমাকে ছাড়া কি তো চলে রে, এ মনটা তোমার কথাই বলে রে, আমার মায়া। তোর এত বড় দুঃসাহস, আবার বোনের ইজ্জতের উপর হাত দিয়েছিস, তোর এত বড় বুকের পাটা, আবার বোনকে তুই কলঙ্কিত করেছিস। ভাইয়া, কলঙ্ক নয় ভাইয়া, ও আমার প্রেম, ও আমার ভালোবাসা। আজ তোকে আমি জানতো মাটিতে পুঁতে ফেলবো, এই মাটিতে তোর কবর হবে। ওর কোনো দোষ নেই ভাইয়া, ওকে ছেড়ে দাও। সরে যাও। না ভাইয়া, কবর যদি দিতে হয় তাহলে আমাকে দাও। আমার ভালোবাসাকে আমি কবর দিতে দেবো না। তুই ভুল করেছিস মায়া, তুই ভুল করেছিস, এই ভুলের প্রায়শ্চিত্ত তোকে একদিন করতে হবে। কি আছে ওর? বিলাসবহুল বাড়ি, মার্সিডিজ গাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। প্রেম ভালোবাসাকে সম্পত্তি দাঁড়ি পাল্লা ওজন করা যায় না ভাইয়া, ভালোবাসার মর্ম তুমি কি বুঝবে? তোমার বুকের মধ্যে রক্ত মাংসে হৃৎপিণ্ড নেই, আছে এক খণ্ড পাথর। পাথরে পাথর ঘষলে আগুন জ্বলে, প্রেমের রক্ত গোলাপ সেখানে ফুটতে পারে না। আমার যে কোনো আবদার তুমি সারা জীবন হাসি মুখে পূরণ করেছো। আমার মুখে একটুখানি হাসি দেখার জন্য পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে আমার দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনেছো।
মুখে তুমি আমাকে আঘাত করেছ, সেই হাত দিয়ে তুমি আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু সেই হাত যে হাত দিয়ে দিনের পর দিন তুমি আমাকে আদর করে খাইয়ে দিয়েছ। মায়া মায়া, ড্যাডি। হ্যাঁ বলো ভাই। সান, মা একটা ছেলেকে ভালোবাসে, তার নাম পরিচয় আমি কিছু জানি না। ছেলেটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মায়ের চোখের পানি আমার হাতকে দুর্বল করে দিয়েছে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? চুপ করে আছো কেন? জবাব দাও। আমি এই শমশের খানের মেয়ে হয়ে তুমি যাকে খুশি তাকে ভালোবাসতে পারো না। চুপ করো। তোমার ওই চোখের পানি দেখে নসিব দুর্বল হতে পারে, আমার মনকে তুমি দুর্বল করতে পারবে না। নুন আনতে যাদের পান্তা ফুরায়, বড় লোকের টাকার গন্ধ পেলে তারা পথের কুকুরের মতো ছুটে আসে। ফুটপাথের ভাঙা রাস্তায় যাদের চলার অভ্যেস, রাজপথ দেখলেই তাদের গাড়িতে চড়ার বাসনা জাগে। ওই প্রেম তোমাকে ভুলে যেতে হবে। তোমার সঙ্গে নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে ভালোবাসা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার মনে করে ফাঁসি দিতেছে। মায়া মায়া, আমার কথা শোন মা, কথা শোন। হাজার চেষ্টা করে তুমি আমাকে বাঁচাতে পারবে না। না না বল না। তুমি? হ্যাঁ আমি। আপনার মেয়ে মরবে না আঙ্কেল, মরবে আমার। তোর ধারণা ছিল প্রেম ভালোবাসা বলে আমার মধ্যে কিছুই নেই, কিন্তু না, প্রেমের মর্ম আমিও বুঝি। তাই তো তোদের সম্পর্ক আমি মেনে নিয়েছি। সুখের দিনে কাঁদতে দে মায়া। মায়া আমার খুব আদরের বোন রমজান, জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্টকে আমি স্পর্শ করতে দেইনি। ওর মনে কখনো তুমি দুঃখ দিও না। চলো বোন। সত্যি তোমার জবাব দে ভাইয়া, এমন চাল চেলেছো, হিটলার যদি বেঁচে থাকতো তোমার বুদ্ধি দেখে লজ্জায় নির্ঘাত আত্মহত্যা করত। বুদ্ধি দেখেছিস কি? কেবল তো শুরু, আগে ড্রাগস এর ফ্যাক্টরিটা চালু করতে দে। ইডিয়েট। তুই তো আলাই লাকি, এখানে জামা তো ঢুকে আমারে খাই তৈব। দাও না, সবার সামনে তো আর ওই জায়গায় হাত দেওয়া যায় না। কই যাও।
আমার কলেজে তোরা হাত দিয়েছিস। আমার বুকে রক্ত গোলাপের মধ্যে তোরা হাত দিয়েছিস। নীলা আমার প্রেম, নীলা আমার ভালোবাসা, না আমার জান। তোমার দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় ওর চোখ আমি উপড়ে ফেব। ভয় কিসে? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এই তোর ম্যাডামকে সব সম্মানে গাড়িতে তোল, বাড়িতে পৌঁছে দিতে হবে। চলুন চলুন কি চলুন কি? আরে এভাবে বলবি? আসুন ম্যাডাম, আপনাকে বাড়িতে পৌঁছে দেই। আসুন ম্যাডাম, আপনাকে বাড়ি পৌঁছে দেই। এই রাখো রাখো। এই মূল্যহীন সামান্য অলংকার কি তোমার মতো মেয়েকে মানায় নিলা? সাপের মাথার মণি দিয়ে আমি তোমাকে গড়িয়ে দিব পৃথিবীর শ্রেষ্ঠ অলংকার, তোমার চলার পথে বিছিয়ে দিব প্রেম কাননের ফুল। সাত নদী হার গলায় পড়ে সেই পথে পা ফেলে ফেলে তুমি আসবে আমার মনের ঘরে নীলা। নীলা, তোমাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। তুমি না, আপনি করে বলেন। এই নসিব জীবনে কোনোদিন কারো কাছে যায় না, প্রয়োজনে সবাই আমার কাছে আসে। এখানে কি চাও? তুমি তো নীলার ভাই, তাই না? আমি ওর বাবা, কি জন্য এসেছো আমাকে বলো। একটা খুশির খবর নিয়ে এসেছি, আপনার মেয়ে নীলাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আরে অবাক হওয়ার কিচ্ছু নেই, ইচ্ছা পূরণ করাই আমার ধর্ম। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বোনের বিয়ে দেব তোমার মতো একটা খুনির সঙ্গে? নসিব আমার নাম, আমার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খা। তোমার ক্ষমতার বড়াই করার চিড়িয়াখানা এটা নয়। ক্ষমতার কিছুই দেখনি, যখন জোর করে তুলে নিয়ে বিয়ে করব তখন বুঝবে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা? জোর করে বিয়ে করবি? তোর ওই ক্ষমতায় আমি থুথু মারি। ওর জন্য আজ তুই বেঁচে গেলি, কারণ ওকে আমি ভালোবাসি। নীলা শেষ পর্যন্ত ওই গুন্ডাটার নজরে পড়েছে। ওর হাত থেকে নীলাকে বাঁচানোর এখন একটাই উপায় আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিতে হবে। মাই সুইট হার্ট এসে গেছে। কুকুরু কুকুর।
ফার্মের তাজা মুরগি, গোলাপের পাপির মতো ঠোঁট, পিরামিডের মতো বুক, টানা টানা চোখ। আই লাভ ইউ, আই লাভ ইউ। আজি কিরে ঘটনা কি বন্ধু? পরে শুনিস, নিশুকে তুই একটু বাসায় পৌঁছে দে, ঠিক আছে? চলো। কি হয়েছিল নিশু? ওই বদমাশটা আমাকে ফুল দিয়ে প্রেম নিবেদন করছিল। হায় হায়, আমারও কি ওর মতো অবস্থা হবে নাকি? পাগল, আমি কি তাই বলেছি নাকি? চলো। থাপ্পড়ের জবাবটা তুই এখন পেয়ে যাবি। কিরে থামলি কেন, জবাব দিবি না? পুলিশের চোখ ফাঁকি দেওয়া তো সহজ নয়, তোমাদের কাণ্ড কারখানা আমি সব দেখেছি। আবার রাস্তাঘাটে এরকম বেয়াদবি করলে সোজা হাজতে চালান করে দেবো। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমার নসিব নেই, আজও আমি তো বিশ্বাস করতে পারি না, আমার নসিব আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার সন্তানকে আমার কুলে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। Thank you.
সালমা, সালমা, কি ব্যাপার? তুমি এ সময়? আজ না তোমার কোথায় ডিউটিতে যাবার কথা? তোমার আদরের ছেলে দুরন্ত যা শুরু করেছে তাতে অফিসের ডিউটি বাদ দিয়ে সারাদিন বাসায় বসে ওকে পাহারা দিতে হবে। কি বলছো তুমি? ঠিকই বলছি। একটু আগে ওকে আমি রাস্তায় বকাটে ছেলেদের সঙ্গে মারামারি করতে দেখেছি। কি আবল তাবল বকছো? দুরন্ত তোর ঘরেই আছে, পড়ালেখা করছে। এডুকেশন ইজ দ্য মেডিসিন অফ দ্য ব্রেকিং হার্ট। এডুকেশন ইজ দ্য মেডিসিন অফ দ্য ব্রেকিং হার্ট। এবার আমার কথা বিশ্বাস হলো তো? কি হয়েছে মা? তোর বাবা বলছে তুই নাকি বখাটের ছেলেদের সঙ্গে রাস্তায় মারামারি করছিলি। খেয়ে দেওয়ার কাজ নেই, লেখাপড়া বাদ দিয়ে আমি যাবো রাস্তায় মারামারি করতে? পড়ার সময় ডিস্টার্ব করো না তো। মা, আমার পেটিকোটটা যে কোথায়? এই রে। কি ভাইয়া, চুপ চুপ, আমার পেটিকোট তুমি পড়েছো কেন? চুপ কর, লুঙ্গি ভেবে ভুল করে পড়ে ফেলেছি। কাল থেকে এইরকম ভুল করার সুযোগ তুমি আর পাবে না। তোমার লেখা পড়ার মনোযোগ দেখে আমি অলরেডি তোমাকে চিঠি পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। ওখানে ভর্তি হওয়ার জন্য কালই তোমাকে চলে যেতে হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, what's spoken cannot be brought back. আমার ডিসিশন ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? আমি যাব না মা। তুই যাবি খোকা, তোকে যেতেই হবে। যেখানে পড়ে রয়েছে তোর ভাইয়া, আমার বড় খোকার হারিয়ে যাওয়া স্মৃতি, সেখানে যেতে আমারও যে মন চায়। সবসময় মনে হয় আমার খোকা কুচি হাত দুটো বাড়িয়ে আমাকে কেঁদে কেঁদে বলছে, মা গো, তুমি ফিরে এসো মা, আমাকে কুলে তুলে নাও মা, কুলে তুলে নাও। ঠিক আছে মা, আমি যাবো। বস, খবর পেয়েছি নীলা ম্যাডামের বিয়ে ঠিক করে তার ভাই আজ একটা ট্রেনে ঢাকা থেকে বাড়ি ফিরছে। আরে আরিফ, কোথা থেকে ফিরলি? ঢাকা থেকে ফিরছি, বোনের বিয়ের জন্য পাত্র ঠিক করে এলাম। আমাকে দেখে তুই ছুতু দিয়েছিলি, আমি তোকে মৌত দেব। মৌত? লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। আমি শমশের খান, ভয় নেই, আমার নসিব আপনার মেয়ের ইজ্জত নষ্ট করবে না। নারীর ইজ্জত রক্ষা করাই ওর ধর্ম। আহ,
দেখুন তো অলংকারগুলো পছন্দ হয় কিনা। এই মূল্যহীন অলংকার তোমার শোভা পায় না নীলা। মণিমুক্তা দিয়ে সাজানো অলংকার না পড়লে তোমার রূপের সৌন্দর্য আমার মন থেকে মরে যাবে। মরেছ তো নিজের দোষে, নসিবের সঙ্গে বেয়াদবি না করলে আপনার ছেলেকে অকালে মরতে হতো না। যাকগে, নসিবের যখন আপনার মেয়েকে পছন্দ তখন বিয়েতে রাজি হয়ে যান। রাজি তোমাকে হতেই হবে নীলা, তুমি তো জানো ইচ্ছা পূরণ করাই আমার ধর্ম। এখানে হাত দাও, কিসের শব্দ বুঝতে পারছো? বলছে নীলা নীলা নীলা। তুমি তুমি আমার অস্তিত্ব, এই দেহটা এই দেহটা আমার, তুই আমার প্রাণ। প্রাণের মায়া কার আছে বলুন? নসিবের কথা রাজি না হলে আপনাদের প্রাণ কেড়ে নিত, নসিব দ্বিধা করবে না। কাজেই বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আগামী পরশু বিয়ের দিন ধার্য করে গেলাম, গায়ে হলুদের সরঞ্জাম নিয়ে। আজ রাতে আমার লোকজন এখানে আসবে, বিয়ের সব খরচ আমার, গাড়ির বহর আসবে। বাজনা বাজবে, বাজি পড়বে, বোমা ফুটবে, রাইফেল বন্দুক আর পিস্তলের শব্দ জানিয়ে দিবে। নসিব তার নীলাকে বিয়ে করছে। হ্যাঁ নীলা, হ্যাঁ নসিব। চল বেটা। চলি, খুদা হাফেজ, খুদা হাফেজ। আমাকে তোমরা ওই খুনিটার হাতেই তুলে দাও, ভাই আর বুকের রক্তে হর পিপাসা মেটে নেই। আমার জন্যই নরক আতক, তোমাদের তোমাদের খুন করতেও দ্বিধা করবে না। চোখের সামনে তোমাদের নির্মম মৃত্যু আমি আমি সহ্য করতে পারবো না। না মা, তুই যদি সত্যি নিজের মঙ্গল চাস, ওই নরঘাতকের হাত থেকে আমাদের বাঁচাতে চাস, তাহলে এখান থেকে তোকে চলে যেতে হবে একা আমেরিকায় তোর মামার কাছে। বাবা, মানিলা যেভাবে পারিস যেমন করে পারিস, এখান থেকে পালিয়ে তোকে ঢাকায় যেতে হবে। পাসপোর্ট কাগজপত্র টাকা সব সাবধানে রাখবি, আমেরিকান আম্বাসিতে পৌঁছাতে পারলেই। চল মা, তাড়াতাড়ি চল। জামা বাবা, আল্লাহ ভরসা বাবা, আসি বাবা। শুনেন, আমি সারা জীবন এক নাম্বার কাজ করছি, দুই নাম্বার কাজ আমার পক্ষে করা সম্ভব না। বললাম তো আমি বেঁচে থাকতে দুই নাম্বার কাজ করব না, বাস, আর কাউকে করতে দেব না।
দেখি নিলা তুমি? আরে এ দেখি মেঘলা চেতে বৃষ্টি, আমি তোমার কথা ভাবছিলাম, আর ওপরে তুমি এসে পড়েছ। নীলা দাঁড়াও, শুনো নীলা, নীলা ছেড়ে দিব? আরে মনের মানুষকে কি ছেড়ে দে চা? আমাকে দয়া করে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে তোর সাথে বিয়ে হবে। না না না, চুপ। নসীব তার ভালোবাসাকে হাতের মুঠো বন্দী করেছে, এই হাত থেকে তোমার মুক্তি নেই। এসো। না আমি যাব না। 100 বার যাবে, 1000 বার যাবে, পালাবার সব পথ তোমার বন্ধ। আমার চোখ হচ্ছে বাস পাখির চোখ, এই চোখ ফাঁকি দিয়ে এখান থেকে কেউ পালাতে পারে না। দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন, আমি যাব না, আমি যাব না। পালান। এসো। Oh, my God.
আপনি পালিয়ে যান প্লিজ, না হলে ওরা থেকে মেরে ফেলবে, প্লিজ পালিয়ে যান। তুফানে ঝাঁপ দেওয়া মানুষ কখনো বৃষ্টিকে ভয় পায় না। আমি কখনো হাঁটতে শিখিনি, যুদ্ধে যখন নেমেছি জয় আমাদের হবেই। আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্তিশালী, যদি বিশ্বাস থাকে তাহলে শক্ত করে ধরো। শুনলে জীবনের স্পন্দন থমকে যায়, সেই নসিবের নসিব তুই ছিনে নিয়ে পালিয়ে যাবি, এত বড় সাহস তো? গোলাম আর জীবন, সেই জীবনটা তুই নিয়ে যাবি? এই কোন বাপের বাটা তুই, কত বড় বুকের বাটা তোর! আমার জান ধরে টান মারার আগে তোর বুকটা একবার কাঁপলো না? এই নীলা আমার হৃৎপিণ্ড, আমার হাত, তুই জানিস না হৃৎপিণ্ড ছাড়া মানুষ বাঁচে না। আমার দশ মন সোনা নিয়ে গেলে আমার কোনো দুঃখ ছিল না, দশ কোটি টাকা নিলে মনে করতাম আমার হাতের মালা সাফ করেছিস, হাজার বিঘা জমি দখল করলো আমি তোকে মাফ করে দিতাম, কিন্তু তুই আমার হৃৎপিণ্ড দখল করেছিস, এখন এখন তুই আর মাফ পাবি না, মাফ পাবি না। দেখ তোর কাপড়ের কাপড়, তোর রক্তে এই জমি আমি ভাসিয়ে দিব, তোকে কেটে টুকরো টুকরো করে সেই মাংসের কিমা বাড়ে কুকুরকে খাবো, তোর স্পর্ধা সাহসী মাংস খেলে কুকুরের সাহস বাড়বে। এই তোদের যার যে অঙ্গ পছন্দ কেটে নিয়ার, আর একটাই গুলি ওকে জানে খতম করে ফেলবো। থাম থাম থাম, চলে যা চলে যা চলে যা চলে যা। এই কি করছিস, ওকে ছেড়ে দে, ছেড়ে দিলে তুইও মরণের হাতে বেঁচে যাবি, আমি তো সব অপরাধ ক্ষমা করে দিব, আমি আমি ক্ষমা করে দিব, তুই ওকে ছেড়ে দে না। শুনেছি রাক্ষসের জীবন লুকানো ছিল টিয়া পাখির বুকে, আর তোমার জান
এখন আমার হাতের মুঠোয়। ও তোমার জানা হতে পারে, কিন্তু আমার না। ওকে খতম করলে আমার কিছুই হবে না। না, আমি তোর কাছে হাত জোর করছি, তুই ওকে মারিস না। বিধবা, তুই যা চাবি তাই দিব, আমি তাই দিব। কাফনের কাপড়টা রাস্তায় বিছিয়ে দাও। এটা বিছিয়ে দে। এবার এবার ছেড়ে দে। ওই কাপড়ের উপর সবাইকে অস্ত্র ফেলতে বলো। এবার ওগুলো গাঁটতে বাঁধো। তাড়াতাড়ি বাঁধ। এবার এগুলো জিপে তুলতে বলো। যা, তাড়াতাড়ি যা। ওই জিপটা বাদ দিয়ে সব চাকার হাওয়া ছেড়ে দিতে বলো। এবার এবার ছেড়ে দে। খবরদার, কেউ এগোবে না, তাহলে ওর কল্লা উড়িয়ে দেব।
মেরে লাগে একা একা প্রতিটি খানে দিও দেখা লাগে রে লাগে একা একা প্রতিটি খানে দিও দেখা লাগে রে লাগে একা একা প্রতিটি খানে দিও দেখা এসে গেছি এটাই আমাদের বাড়ি এটা চলো তুমি বিশ্রাম করো আমি সদর দরজা দিয়ে আসছি কি খোকা তুই এত রাতে ট্রেন লেট ছিল মা সেজন্য দেরি হয়েছে তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে তোমার আসবার কথা ছিল আর আমরা সেটা জানতাম না ঠিক তা নয় এখান থেকে যাবার সময় বিরাট একটা ভুল হয়ে গেছে কলেজ থেকে টেস্টিমোনিয়াল সার্টিফিকেট কিছুই নিয়ে যায়নি ওগুলো নিয়ে যাবার জন্য এসেছি কি হলো তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমি মিথ্যে বলছি আচ্ছা ঠিক আছে আমি মাকে কি বলছিস এভাবে কসম খাবি না মা বাবা কিছু টাকা যদি কি ব্যাপার ওখানে কি হয়েছে দেখি দেখি ও কিছু না মা সকালে জগিং করতে গিয়ে পড়ে গিয়েছিলাম সুযোগ পেলেই বাড়িটাকে থানামনি করে যা কি খুশি তাকে জেরা করতে শুরু করে দাও না ছেলেটা কত দূর থেকে জার্নি করে এসেছে খাবি চল হ্যাঁ মা চলো খুব খিদে লেগেছে কি হয়েছে আমি আমি দেখেছি ওই গুন্ডাটা বুঝেছি তোমার মন থেকে ভয়টা এখনো দূর হয়নি ভয় কিসের আমি তো তোমার পাশে আছি আমার জন্য আপনি যা করেছেন তা শুধু আপনজন তার আপনজনের জন্যই করতে পারে আপনার এই ঋণ আমি কি দিয়ে শোধ করব ঋণ খেলাপের হাত থেকে মুক্ত হওয়ার চিন্তা পরে করা যাবে লোকে খাবার আনতে গিয়ে দেরি করে ফেলেছি তাড়াতাড়ি খেয়ে নাও আরে খেয়ে নাও বুঝেছি দাও আমি খাইয়ে দিচ্ছি কি হলো খাও তুমি না খেলে যে আমারও খাওয়া হবে না নাও কি হলো তোমার চোখে পানি আমার এক চোখের পানি সংসারে সবাইকে ছেড়ে আসার বেদনার আর অন্য চোখের পানি চরম অসহায় মুহূর্তে আপনার মতো একজন মানুষকে কাছে পাবার আনন্দে বিশ্বাস করো কি হলো আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি এখন কি হবে শাস্তি পেতে হবে হ্যাঁ শাস্তি হ্যাঁ কথা নড়চড় করা যাবে না আমাকে তুমি করেই বলতে হবে খিদে যেভাবে কাহিল হয়ে পড়েছ না খেলে তো কথাই বলতে পারবে না নাও খাও আচ্ছা এবার বলো তো তোমাকে ওই গুন্ডাটা ধরে নিতে চাই কেন আরে না না হ্যালো করি মাখো তেল আরে মাল পানি ছাড়া কোনো কাজ হবে না
বসিসায় পঞ্চাশ হাজার দিবে ঘুষের প্যাচাল বাদ দিয়ে আমার সঙ্গে কথা বলুন নসিব আমার নাম টেলিফোনে আপনার সাথে আমার আলাপ হয়েছিল এই মেয়েটি কিডন্যাপ হয়েছে আমার হবু স্ত্রী শুধু মেয়েটিকে উদ্ধার করলে হবে না গাড়িটাকে উদ্ধার করে ওই ক্রিমিনালকে গ্রেপ্তার করতে হবে পকেটে কত আছে মানে টাকা কত আছে টাকা টাকা ছাড়া কাজ হবে না তার মানে ঘুষ দুর্নীতি করার জন্য সরকার আইনের পোশাক পরিয়ে আপনাকে চেয়ারে বসায়নি কেসটা ফাইল করুন তুমি কি আমাকে অর্ডার করছো এই তুমি না আপনি করে বলেন একদম চুপ এটা থানা তোমার রংবাজি করার জায়গা নয় তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়েছি এখানে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারের গায়ে তুমি হাত তুলছো হাত তুলতে উনি আমাকে বাধ্য করে চুপ করো যে অপরাধ তুমি করেছো তাতে এই মুহূর্তে তোমার হাতে আমি হাত করা পড়াতে পারতাম কিন্তু আমি তা করব না তাহলে আইনের পোশাক পরা ওই ওসির হাতেও আমাকে হাত করা পড়াতে হবে স্যার শালা আমি সব দেখেছি সব শুনেছি আপনারা ওর মধ্যে পার্থক্য হচ্ছে একজন সরকারি আর একজন বেসরকারি অপরাধী এখনই কেসটা ফাইল করুন ইয়েস স্যার ভাইয়া খুন হবার পর যখন বুঝলাম ওই খুনিটার হাত থেকে আমি রেহাই পাবো না তখন স্নেহ মায়া মমতা সবকিছু বিসর্জন দিয়ে আমার বাবা মামাকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে বাধ্য হন বিদায়ের মুহূর্তে তাদের চোখের পানি দেখে মনে হয়েছিল এই যেন চোখের পানি নয় দুঃখের মহাসাগর সেই মহাসাগরের ঘূর্ণিপাত থেকে তুমি তুমি আমাকে উদ্ধার করেছো ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাতে পারলে দেশ ছেড়ে আমি আমেরিকায় মামার কাছে চলে যেতে পারবো তুমি ভেবো না লীলা আমি সব ব্যবস্থা করে দেব শুধু তার আগ পর্যন্ত আমার এই ঘরে তোমাকে লুকিয়ে থাকতে হবে সত্যি বলছো দুরন্ত ফিরে এসেছে হ্যাঁ তাহলে আমি যাই কোথায় দুরন্তর সঙ্গে দেখা করতে ভাইয়ার সঙ্গে পরে দেখা করবে আমি যে সবার চোখে ফাঁকি দিয়ে তোমার কাছে এসেছি এর কি কোনো দাম নেই কিছু বলো নিশু তুমি হলে আমার মনের রানী আমি যদি রানী হই তাহলে তুমি কি তোমার মনের রাজা বিষাক্ত সাপের ছোবল থেকে একটা অসহায়ের জীবন বাঁচাতে সাহায্য করেছি তুই আমি আমরা সবাই সমাজের কল্যাণে মানুষের কল্যাণে একদিন যে প্রতিজ্ঞা করেছিলাম এটা তো তারই একটা অংশ রকিব কিন্তু আমি ভাবছি সকলের চোখ ফাঁকি দিয়ে তুই মেয়েটাকে কতক্ষণ লুকিয়ে রাখবি ভিসা না হওয়া পর্যন্ত তুই এক কাজ কর রকিব কাগজপত্রগুলো নিয়ে তুই এমবেসিতে যা ভিসাটা যদি করে আনতে পারিস তাহলে তুই কি পাগল হয়েছিস জানিস না যার পাসপোর্ট তাকে ভিসার জন্য সশরীরে হাজির হতে হয় নীলা নীলা খোকা নীলা বলে কাকে ডাকছিস না মানে মা ও হ্যাঁ কাল নিশুর জন্য পুতুল কিনেছিলাম ভারী সুন্দর নাম রেখেছি নীলা তাই নিশু তো এরকমই কি জন্য বলছিল চল তো গিয়ে দেখি না না মা এখন না পরে দেখো পরে কেন এখন দেখবো নিশু ওয়াও কি সুন্দর তাই না মা হ্যাঁ রে খোকার পছন্দ আছে সুন্দর চেহারা অথচ কপালটা খালি একটা টিপ পরিয়ে দি খুব সুন্দর দেখাবে আমি করে দিচ্ছি বাহ বেশ মানিয়েছে
বাস করে বের হলেই খোকার জন্য ঠিক এরকম একটা সুন্দর বউ ঘরে আনবো। চল নিচু। ধরা পড়ে গেলে কি যে হতো? তোমরা যখন ওই ঘরে কথা বলছিলে সব আমি শুনেছি, তারপর বুদ্ধি করে পুতুলগুলো সাজিয়ে। ভাইয়া ভাইয়া, চুপ 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 করে কথা বলিস না, আমি তোকে সব বলবো। আয় এদিকে। বাহ, বেশ মানিয়েছে। বাস করে বের হলেই খোকার জন্য ঠিক এরকম একটা সুন্দর বউ ঘরে আনবো। এই কি ভাবছিস? না, ভাবছি মায়ের ইচ্ছাটা যদি পূরণ হতো। এই ভাই, নীলাব্বুকে ভিসার জন্য যে নিয়ে যাবে, মা যদি দেখে ফেলে? দেখবে না। ও যে জানালাটা দেখতে পাচ্ছিস, ওটাই এখন আমার যাওয়ার একমাত্র পথ। আসিফ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত পথ বন্ধ করে দাও, আর ধরতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে দাও। একদিকে পুলিশ, অন্যদিকে কেডা, পালিয়ে ওরা বাঁচতে পারবে না। এইভাবে ব্রেক করে ডাক্তার, ছেলেটি মারা গেছে। না ডাক্তার, তোর ভুল চিকিৎসায় ছেলেটি মারা গেছে, ওর জীবন ফিরিয়ে দে, না হলে তোর জীবন আমি কেড়ে নেব। ডাক্তার, চুপ করুন, ছাড়ুন আমাকে। ছেলেটির মৃত্যুর জন্য দায়ী আপনি, এটা তো নকল ইঞ্জেকশন। নকল মেডিসিন সাপ্লাই করেছে কারা? বল। বলছি বলছি, এবারের চালান মার্কেটে ছাড়তে পারলে লাভ হবে মিনিমাম 5 কোটি টাকা। আমার চোখ ফাঁকি দিয়ে নকল মেডিসিনের কারখানা বানিয়েছিস, তোদের ইঞ্জেকশনে মারা গেছে একটি নিষ্পাপ শিশু, তোদেরকে আমি বাঁচতে দিব না। Oh, my God.
টয়লেট বলছে আঙ্কেল, ওষুধের ফ্যাক্টরি এখন কয়লার ফ্যাক্টরি হয়ে গেছে। হোয়াট? এ পারমিশন তোমাকে কে দিল? পারমিশন লাগেনি, আপনার মাই ডিয়ার স্যার নসিব ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। স্টিফেন গিলবার্ট দুজনেই ডেড, এখন কি করবো আঙ্কেল? তোমাকে কিছুই করতে হবে না, যা করার ইন্স্যুরেন্স কোম্পানি করবে। হ্যালো ভাইয়া, আজ আমার জন্মদিন মনে আছে তো? তুমি আর ড্যাডি না আসা পর্যন্ত আমি কিন্তু কেক কাটবো না, ঠিক 4টার সময় আসতে হবে কিন্তু। আমি তোমার ড্যাডি বলছি মামনি, তোমার ভাইয়া বাসায় নেই। এই তাছাড়া আমার একটু জরুরি কাজ আছে, এই তোমার ভাইয়াকে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাইয়ার কাছে তোমার জন্য কেক পাঠিয়ে দেবো। রাখি ড্যাডি, বাই। ভাইয়াকে জন্মদিনের দাওয়াতটা দিয়ে দিয়েছি, কিন্তু আজ যে ওর মৃত্যুদিন সেটা তুমিও জানো না আর নসিবও জানে না। কি বলছো তুমি? ঠিকই বলছি, তোর ভাই আমার ভাইয়ের ওষুধের ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে, ও বেঁচে থাকলে আমাদের মরতে হবে, কাজেই মৃত্যুই এখন নসিবের একমাত্র নিয়তি। নসিব এখানে এসে কেক কাটার আগে ও নিজেই কেটে দুভাগ হয়ে যাবে, ওকে আমি মারবো, আমি আমি। না, নেমুক হারাম বেইমান, ভাইয়াকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। আমি বেঁচে থাকতে ভাইয়ের একটা চুলও তোমরা স্পর্শ করতে পারবে না, আমি সব বলে দেবো ভাইয়া। তোর ভাই মরবে, নসিবের কবর উপর নতুন করে তৈরি হবে আমার ভাইয়ের নকল ওষুধের ফ্যাক্টরি। চল। প্লিজ দরজা খোলো। স্টোরুমে তোর ভাইয়ের জন্মদিন পালন কর। ওরা কোথায়? ওরা জায়গা মতো আছে, চল। খোদা, তুমি ভাইয়ার জীবন রক্ষা করো খোদা। আমি তোকে মরতে দেব না মায়া, মায়া মায়া, আমি তোকে মরতে দেব না মায়া, তুই বাঁচবি মায়া, মায়া মায়া মায়া, আমি তোকে মরতে দেব না মায়া। আরে যাই তো ভাই, মেয়ে গেল। আপনারা একটু সাহায্য করুন, ওদেরকে হাসপাতালে নিয়ে চলুন। মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি, ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক, রক্ত না পেলে বাঁচানো যাবে না, ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। রক্ত আমি দেব, আমার রক্ত ও নেগেটিভ।
পেশেন্ট আপনার কে হন? কেউ না, পরিচয় কি তাও জানি না। আমারই মতো কোনো না কোনো মায়ের সন্তান। ওনার জীবন বাঁচাতে আজ আপনি যা করলেন তা শুধু গর্ভধারিণী মা তার সন্তানের জন্যই করতে পারে। স্যার আপনার টেলিফোন। চলো চলো মা। মা আমার বোন কোথায়? মারা গেছে। মায়া কথা বল, মায়া কথা বল, মায়া 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 মায়ার কোনোদিন কথা বলবে না নসিব, মায়ার কোনোদিন কথা বলবে না। হ্যালো নসিব মরা, তুই পালিয়ে যা রমজান, পালিয়ে যা। কি নসিব মরেনি? নামক হারাম গাদ্দার, তুই আমার বোনকে খুন করেছিস, তোকে আমি বাঁচতে দেব না। নসিব রমজানকে খুন করেছেন, তুইও খুন হবি, আমি তোকে খুন করব, কারণ তোরাই ষড়যন্ত্র করে আমার মেয়েকে খুন করেছিস। সব ভুল, সব মিথ্যে আঙ্কেল, সব মিথ্যে আঙ্কেল, সব মিথ্যে। আচ্ছা নসিবের হবু বউকে কিডন্যাপ করে ফেরারি হয়েছে, এসব তারই কারসাজি। পথের কাঁটা চিরতরে সরিয়ে দেবার জন্য নসিবকে খুন করেছিল ওর উদ্দেশ্য, অথচ মাঝখান থেকে মারা গেল মায়া। আর নসিব ভুল বুঝে রমজানকে, নসিব আমাকেও ছাড়বে না আঙ্কেল, আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে বাঁচান আঙ্কেল, আমাকে বাঁচান। ঠিক আছে ওঠো, আপাতত কিছুদিন তোমাকে নসিবের নজর এড়িয়ে গা ঢাকা দিয়ে থাকতে হবে, বুঝেছ? যাও। যাও। না চাইতে বৃষ্টি, দশ পঞ্চাশ লাখ টাকা এখন আমাদের হাতের মুঠোয়। পুলিশের আগে ধরতে পারলে এই বাজি মার। কি ব্যাপার, তোমরা এত রাতে রাস্তায় আড্ডাবাজি করছো? জি না স্যার, সিনেমা দেখে বাসায় ফিরছি। ঠিক আছে যাও, চলো। ড্রাইভার গাড়ি ব্যাক করো। চল চল চল।
কে তুমি? জি। এখানে কি করছো? ফোন করতে এসেছিলাম। এত রাতে? জি, একটু জরুরি দরকার ছিল। তিনকালে যে অবস্থা, কাউকে সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল। থাকো কোথায়? এই তো কাছেই। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দেবো। না না, তারা দরকার হবে না, আমি একাই যেতে পারবো। তা কি হয়, যুবতী সমর্থ মেয়ে এত রাতে একা যাবে? চলো চলো। আপনার ফাইলটা? ও দাও, তুমি যাও যেখানে থাকো সেখানে। তোমার কে কে আছে? আসলে আমি যেখানে থাকি সেটা আমার হবু স্বামীর বাড়ি। ও আচ্ছা। স্বামীর বাবা মা আর একমাত্র বোন আছে। আচ্ছা আচ্ছা চলো। এসে গেছি। এই তো, এটা এটা আমার হবু স্বামীর বাড়ি। এটা তোমার হবু স্বামীর বাড়ি? জি। চলো ভেতর চলো চলো চলো। হ্যাঁ আসুন। চলো যাও। না মানে এমন করছো কেন? এনি প্রবলেম? না না কোনো প্রবলেম নেই। আসুন। এই যে ও হচ্ছে আমার হবু স্বামী। এই তোমার হবু স্বামী? জি আঙ্কেল। আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, এবার আপনি আসুন। একটা পানি আলো তো মা বড্ড তেষ্টা পেয়েছে। হ্যাঁ ও পানি আসুন, ভেতরে আসুন। শালা পুলিশ চারটাই খারাপ, জিগির আঠা মতো পিছনে লেগেই থাকে। উফ, কোন দিকে যাই? আঙ্কেল আসুন, বসুন বসুন বসুন। বসছি। তুমি কোথায় যাচ্ছ গো? একসাথে বসে কথা বলো, বসো। আরে বসো না, আঙ্কেলের সাথে কথা বলো। আমি আমি পানি নিয়ে আসছি। ওর নাম নিশু, আমার হবু ননদ। আঙ্কেলকে সালাম করো। কি হলো, আঙ্কেলকে সালাম করো। আরে মুরব্বী মানুষ। আসসালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। নিশু নিশু, আরে তুমি কখন এলে? এই তো, তবে একা আসিনি, তোমার পুত্রবধূকে সঙ্গে দিয়ে এসেছি। বরণ করে নাও। সত্যি তোমার পছন্দ আছে দুরন্ত? ঠিক তো সেই পুতুলটার মতো। দুরন্তের জন্য মনে মনে এমন একটা সুন্দরী বউ আমি কল্পনা করেছিলাম। আহা, দেখলে তো চোখ জড়িয়ে যায়। চাঁদের মতো মুখ, ওটা গ্রহণ লাগা চাঁদ। আমার ঘরটাকে রাহুর মতো গ্রাস করেছে, এই অন্ধকার থেকে মুক্ত আমাকে হতেই হবে। দুরন্ত,
আঙ্কেল, এরে বাবা, এ কি আঙ্কেল, এত রাতে পচা ডোবার মধ্যে গোসল করছেন কেন? হাজতে ভরে যখন পাশার ছাল তুলে দেব তখন বুঝতে পারবে। তোমার মতই তোর বন্ধুরাই আমার ছেলের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আমার ছেলে হয়ে দুরন্ত একটা মেয়েকে কিডন্যাপ করে আমার ঘরে এনে লুকিয়ে রেখেছিল। এত বড় সাহসে কোথা থেকে পায়? আমার বিশ্বাস এর পেছনে তোমাদের কোনো যোগ সাজশ আছে, তোমরা সব জানো। আমি মানে আমি কোনো কথা শুনতে চাই না। দুরন্ত মেয়েটাকে নিয়ে পালিয়েছে, চব্বিশ ঘন্টার মধ্যে ওদের দুজনকে এনে আমার সামনে হাজির করতে না পারলে তোমাদের একটা কথা আমি ছাড়ব না। চলে যাবার পর আমাকে তোমার মনে থাকবে? কি হলো? তোমার কথা শুনছি। আসলে তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। কি হলো? ঠান্ডা বাতাস, শীত করছে। আমার কিন্তু মোটেও শীত করছে না। তাই নাকি? ওরা কোথায় লুকিয়েছে বল। জানি না। জানিস না? হ্যালো রকিব, আমি দুরন্ত। নীলাকে নিয়ে পালিয়ে দুর্জনী মহলের ছাদে উঠেছি। মোটরসাইকেলটা নিয়ে তুই তাড়াতাড়ি চলে আয়। তুই অপেক্ষা কর, আমি আসছি। কি হলো? এখানে আর এক মুহূর্ত নয়, তাড়াতাড়ি চলো। সাহসের বিষ দাঁত আজ আমি উপরে পেল। আমার পথের কাটা হয়ে তোকে আমি থাকতে দেব না। তাহলে আবার তুই চোরের মতো নীলার আঁচল ধরে টান মারবে। আমি চোর না, তোমার দাপট থেকে নীলাকে উদ্ধার করার যুদ্ধে নেমেছি। ওকে আর একটি আঘাত করলে
আমি এখান থেকে পড়ে আত্মহত্যা করব। নানিলা না, নানিলা তুমি তুমি মরতে পারো না, আমি তোমার সব কথা আমি তোমার সব কথা রাখবো, আমি আমি ওকে ক্ষমা করে দিলাম। কাশেম, রাজাপুরের দিকে একটা বস্তা ভরা ট্রাক যাচ্ছে, ওই ট্রাকেও আছে, খবরদার ওরা যেন পালাতে না পারে। বস, ওদের খুঁজে পেলাম না। চোরের বাচ্চা, আমি নিজের চোখে। কিসের রক্ত? ওরা ট্রাকের মধ্যে আছে, যা তাড়াতাড়ি গিয়ে ধর, যা। বস, ওরা পালিয়ে গেছে। তোদের সবাইকে জবাই করে কুত্তাতে খাওয়ানো উচিত, ওরা এলাকাতে আছে, খুঁজে দেখ। হাতটা দেখি। এই নাও নীলাপুর পাসপোর্ট আর টিকিট। আমি চলে গেল, আমার মনটা পড়ে থাকবে তোমাদের কাছে। তুমি কেঁদে নিশো, তুমিও তো কাঁদছ, দুঃখে শুধু চোখে পানি আসে না নিশো, আনন্দে চোখে পানি আসে। আর দেরি করা ঠিক হবে না দুরন্ত, যে কোনো মুহূর্ত ওরা এসে পড়তে পারে। নীলাপু, এর মধ্যে সব আছে, নাও বসো, নিজে থেকে খেয়াল রেখো। ছেলে দুরন্ত নীলাকে নিয়ে পালিয়ে গেছে। ডোন্ট ওয়ারি মাই সন, শোনো, যেভাবেই হোক দুরন্তর মাকে তুমি কিডন্যাপ করে নিয়ে এসো, তাহলে দুরন্ত তোমার নীলাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে। ইয়েস ইয়েস মাই সন। অকৃতজ্ঞ পাষাণ, কোন সাহসে তুই আমার সন্তানের স্মৃতিকে পা দিয়ে আঘাত করলি? ইস্পাতে তৈরি হাত কাউকে আঘাত করতে গিয়ে কখনো থেমে যায়নি, আজ থেমে গেল কেন জানি না, জানি না। তোর কুলাঙ্গার ছেলে আমার দেহ থেকে আত্মাটাকে ছিনিয়ে নিয়ে গেছে, আমার ভালোবাসাকে ও যদি ফিরে না দেয় তাহলে তোরা কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। চুপ কর,
যে দেহ আর আত্মা নিয়ে তুই বড়াই করছিস, কোথায় থাকতো তোর এই দেহ? রক্তাক্ত শরীর নিয়ে বোনকে নিয়ে যখন রাস্তায় পড়েছিলি, তখন আমি নিজে রক্ত দিয়ে তোকে বাঁচিয়ে তুলেছিলাম। তোর রক্তের দাম কত? 10 লাখ, 50 লাখ, 1 কোটি? শয়তান তুমি! টাকা দিয়ে একদিন তুই আইনকে কিনতে নিয়েছিলি, পারিসনি, আজ আবার টাকা দিয়ে তুই রক্তের ঋণ শোধ করতে চাস? তোর উপর আল্লাহর গজব পড়বে। আর তোকেই বা কোন মা জন্ম দিয়েছে? কোন মায়ের দুধ খেয়েছিস তুই? আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে মা তোকে জন্ম দিয়েছে সেই মায়ের চোখের সামনে তোর যেন অকাল মৃত্যু হয়। যদি মায়ের জাতের উপর হাত দেওয়া আমি পছন্দ করি না। হ্যালো বস, নীলা ম্যাডামকে দুরন্তের সাথে রাজাপুরের রাস্তায় দেখা গেছে। আমি আসছি। কি হলো? পেট্রোল শেষ, তুমি একটু বসো, আমি আসছি। চারণ আমাকে, চারণ বলছি, আমার চোখ ফাঁকি দিয়ে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তুমি যেখানে লুকাও, তোমার উজ্জ্বল আলো আমার চোখে পড়বেই। আমি জানি নীলা খুব কস্টলি, তোমার দাম যতই হোক সেই দাম দেবার ক্ষমতা আমার আছে। আই লাভ ইউ নীলা, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। না না, তুমি খুনি, তুমি সন্ত্রাসী। I hate you. প্রথম দেখার পর থেকে বারবার তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছো। এক একটা দিন আমার কাছে মনে হয়েছে এক একটা যুগ, তোমার কারণে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, হারাম। রক্ত মাংসের এই শরীরে এতদিন প্রাণ ছিল না, আজ তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি। তোমার আলোয় আমি যে পথ চলতে চাই নীলা, পথ চলতে চাই। চার জীবনটাই অন্ধকারে ভরা, আলোর পথে পথ চলার অধিকার তার নেই। রাহুর গ্রাসে অন্ধকারে ঢেকে গেছে তোমার জীবন, কোনো দিন তুমি আলোর সন্ধান পাবে না। পাবো নীলা, পাবো। একবার শুধু মুখ ফুটে বলো আমাকে তুমি ভালোবাসো। খবরদার, যে হাতে তুমি আমার ভাইকে খুন করেছ সেই পাপের হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না, স্পর্শ করবে না। বিনা কারণে নসিব কাউকে খুন করে না। তুমি কি জানো তোমাকে পাবার জন্য আমি নিজেকেও খুন করতে পারি? নিজের হাতে বুকটা চিরে হৃৎপিণ্ড বের করে নিয়ে মালা গেঁথে তোমার গলায় পরাতে পারি। লীলা, এ লীলা, এ কি নেই আমার? হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা প্রভাব প্রতিপত্তি শিক্ষা, কোন দিক দিয়ে আমি তোমার অযোগ্য বলো? আমার দাপটে ভয়ে সবাই থরথর করে কাঁপতে থাকে। আমি যে রাস্তায় চলি সে রাস্তায় মাথা উঁচু করে হেঁটে যাবার কেউ সাহস পায় না। ভয় একদিন আমারও ছিল, কিন্তু আজ আমি আর তোমাকে ভয় করি না। কারণ আমি জানি পাপের দাপট ক্ষণস্থায়ী, এই দাপট থেকে আমি একদিন উদ্ধার পাবই। পাবে না লীলা, পাবে না। আমার দাপট কত ভয়ঙ্কর তা তোমার না বোঝার কথা নয়। খুনি হয়ে পৃথিবীতে কেউ জন্মায় না,
তাহলে শিক্ষার আলো নিজেকে আলোকিত না করে খুনি হয়েছে কেন? কেন খুনি হয়েছে তুমি? জানি না জানি না। তুমি যদি চাও আজ থেকে এ হাত কাউকে কখনো খুন করবে না। এতদিন যে পাপ আমি করেছি সে পাপের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। তোমাকে আপন করে পাবার জন্য আমি সব করতে পারি। আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান ডু এভরিথিং। যে কারণে দুরন্তের মাকে আমি নিজের হাতে অপহরণ করেছি। একবার বড় নীলা তুমি আমার না আমাকে পাবার জন্য শেষ পর্যন্ত তুমি দুরন্ত মাকে অপহরণ করেছো। আমি তোমার দুটি পায়ে পড়ি দুরন্ত মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও নাকে। আমার কথায় তুমি একবার দুরন্ত জীবন ভিক্ষা দিয়েছিলে, হাজার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও নাকে। আমি তাই করব নীলা, আমি আমি তাই করব। তবু আমার জীবন থেকে তোমাকে আমি হারিয়ে যেতে দেব না। এখনই আমি ওই মাকে মুক্ত করে দিয়ে এসে তোমাকে আপন করে আপন করে পেতে চাই, আপন করে পেতে চাই। চোখ কান খোলা রেখে সবে পাহাড়ে থাকবি, একটা কাক পক্ষেও যেন বাড়ির ভিতর ঢুকতে না পারে। নীলা নীলা চলো চলো একটু দাঁড়া। কি ব্যাপার? আমার ভীষণ খিদে পেয়েছে, আমি কিছু খেতে চাই। ঠিক আছে পপকর্ন দাও। আরেকটা দাও। হ্যালো, না না চিন্তার কোনো কারণ নেই, অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনারা তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসুন। ঠিক আছে, আমরা এয়ারপোর্টে তোমাদের জন্য অপেক্ষা করব। রাখি। এই এই যে বেটা পপকর্ন খাচ্ছিল তাকে দেখেছো? না দেখিনি। কোথায় গিয়েছিলে? শপিং সেন্টারে। আমাকে না বলে কেন গিয়েছিলে? ওই শকুনের দল যদি তোমাকে ধরে নিয়ে যেত, এত বড় বিপদের মুখে কেন একবারও নিজের কথা ভাবনি? কেন আমার কথা ভাবনি? তোমাকে না দেখে আমার আত্মাতে হারিয়ে যেতে বসেছিল। যাবার আগে তোমাকে তো কিছুই দিতে পারিনি, তাই শপিং সেন্টারে এটা আনতে গিয়েছিলাম। জানি আমার এই সামান্য উপহার তোমার মতো খাঁটি সোনাকে ম্লান করবে, তবুও গ্রহণ করলে এতটুকু সান্ত্বনা পাবো যে দেবার আনন্দ থেকে আমি বঞ্চিত হইনি। চোখের পানি ফেলে আমার হৃদয় সমুদ্রে ঢুকে আর উত্তাল করো না। চলো সময় হয়ে গেছে, তুমি এসো। বাই। কিছু বলবে?
কেন গিয়েছিলে? ওই শকুনের দল যদি তোমাকে ধরে নিয়ে যেত, এত বড় বিপদের মুখে কেন একবারও নিজের কথা ভাবনি? কেন আমার কথা ভাবনি? তোমাকে না দেখে আমার আত্মাতে হারিয়ে যেতে বসেছিল। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতে পারিনি। আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্তিশালী, যদি বিশ্বাস থাকে তাহলে শক্ত করে ধরো। পৃথিবীতে কেউ যদি আমার নিরাপত্তা দিতে পারে সে একমাত্র তুমি। তুমি শমশের খান, লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। এবার শুরু হবে আমার ফাইনাল গেম। হ্যালো এসিপি রাশেদ, আমি শমশের খান। চিনতে পেরেছিস? তোর কারণে একদিন আমার ভাইয়ের ফাঁসি হয়েছিল। তোর অহংকার আমি থুলোয় মিশিয়ে দিয়েছি। তোর বড় ছেলে নসিব আজ দেশের শীর্ষ সন্ত্রাসী। চ্যালেঞ্জের মোকাবেলায় তুই হেরে গেছিস এসিপি। তোর নসিবকে সন্ত্রাসী বানিয়েছি আমি। হ্যাঁ আমি, আমি, আমি। তোর ছোট ছেলে দুরন্ত এখন নসিবের একমাত্র টার্গেট। এই শুধু তাই নয়, গর্ভধারিণী মাকে সে নিজে অপহরণ করে আমার হাতে তুলে দিয়েছে। নিজের মাকে আমি অপহরণ করেছি? দুরন্ত আমার রক্তের আপন ভাই। মা, আমি কুলকার না। বাস্টার্ড, হারামখোর, প্রতিহিংসার কারণে তুই আমার মায়ের কোল থেকে আমাকে ছিনিয়ে নিয়েছিস। শোরের বাচ্চা, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, সে মাকে অপহরণ করিয়ে তুই আমাকে কুলাঙ্গার বানিয়েছিস, পাপি বানিয়েছিস, পাপি বানিয়েছিস। তোরা কে কোথায় আছিস? নসিবকে মেরে ধুলোয় মিশিয়ে নে। বাবা নসিব। মা, না যে আমি যে অন্যায় করেছি তুমি ক্ষমা না করলে আমি যে এত বছর পর পে আমি একটু কি হারাতে চাই না নসিব। মা ভাগ নসিব, আমার নসিব। Oh, my God.
কাউকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দে, তা না হলে চেতনা ফিরে এলে আমাদের কাউকেও বাঁচতে দেবে না। ওকে গরুর গাড়ি জলে বেঁধে আমাদের দুই নম্বর রাস্তায় নিয়ে যা, বংশ আমি নির্বংশ করে দেব। হ্যালো দুরন্ত, তোমাকে খুঁজতে খুঁজতে তোমার মা পাগল হয়ে গেছে। মাকে যদি বাঁচাতে চাও তাহলে এখনই রাজাপুরের বদ্ধভূমিতে চলে এসো। দুরন্ত থাম, খানকে ছেড়ে দে, না হলে ওকে জানে খতম করে ফেলবো। শাবাশ বুলেট, শাবাশ, আমার জীবন বাঁচানোর পুরস্কার তুমি পাবে। আজ থেকে নসিবের সিংহাসন তোমার। ছেলের কাঁধে তুলে মাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দে যা। কত বড় স্পর্ধা তোর, আমার আমার গাইতে হাত তুলেছিস, বহুত বহুত চিৎকার করেছিস তুই। এই আমার দাপটে তোর চাবান চিরতর বন্ধ হয়ে যাবে। এই দাঁড়িয়ে দেখছিস কি মাল, না মা না, আমি সরে গেলে তুমি বাঁচবে না মা। মায়ের জীবন সন্তানের কাছে অমূল্য সম্পদ, মৃত্যু ছাড়া তোমার পায়ের দেশ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। তুই আমার চামড়ায় হাত দিয়েছিস, আমি তোর মাংসে হাত দেব। আগে তোর মা আর ভাই মরো, তোদের রক্ত দিয়ে কোসল না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। তার রক্ত দিয়ে গোসল করবি তুই, তাকে মারবি তুই, নসিব আমার সন্তান। সন্তান বলে তোর অভিশাপ আজ অক্ষর অক্ষরে ফলে যাবে। নসিবকে তুমি শক্তি দাও খোদা, শক্তি দাও, শক্তি দাও। এই দুঃখিনী মায়ের কথা তুমি শোনো খোদা, যে সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছি তাকে তুমি নতুন করে আমার জাগিয়ে দাও খোদা, জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। একদিনের জন্য যদি তুই আমার বুকের দুধ পান করে থাকিস তাহলে শয়তানকে তুই দুনিয়া ছাড়া করে দেব। তোর মায়ের কসম, you
নসীব, মা, নসীব, মা, নসীব, মা, আমি তোকে কত আঘাত দিয়েছি না ভাইয়া, না, হ্যাঁ দুরন্ত, হ্যাঁ, সত্যকে কখনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না, আমার আমার দাপট ছিল সন্ত্রাসের, কিন্তু আমার বুকে যে প্রেমের খনে ছিল তা কখনো কাউকে বোঝাতে পারিনি। নীলা, নীলা, নসীব, নীলা, আমাকে তুমি ক্ষমা করে দিও নীলা, আমি বুঝতে পেরেছি ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না। বাবা, নসীব, বাবা আমার জন্য চোখের পানি ফেলে তোমার আদর্শকে তুমি কলঙ্কিত করো না। নীলা, দুরন্ত, বাবা, মা, নসীব, নীলাকে তোমরা দেখে রেখো, মাগো, 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 কতকাল তোমাকে মা বলে ডাকতে পারেনি, কচি দুটি হাতে গলা জড়িয়ে ধরে তোমার কোলে শান্তিতে ঘুমাতে পারেনি, আজ আমি তোমার কোলে শান্তিতে ঘুমাবো মা। ভাইয়া কত ভালো, ভাইয়া কত ভালো,